বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন সফররত মার্কিন উপসহকারী মন্ত্রী থমাস ভাস্তা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় বিদেশিরা বিনিয়োগ বাড়াতে চাইছে। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক শেষে এইসব কথা জানান তারা। তারেক শিকদারের প্রতিবেদন দেখুন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক উপসহকারী মন্ত্রী থমাস ভাস্তা। রোববার দুপুরে বিদ্যুৎ ভবনে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি ও অর্থনীতিসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুদেশের নীতি নির্ধারকরা। বৈঠক শেষে মার্কিন উপসহকারী মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। এদেশের জ্বালানি খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিষয়ে সন্তুষ্ট। আমরা চাই জ্বালানি সহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে সরকার, ফলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তারা মনে করতেছে যে এই সময় আমরা আরও বড় আকারে আসতে চাই আমেরিকান কোম্পানিগুলোই তাদের ইনভেস্টমেন্ট নিয়ে, কারণ আমাদের এখানে একটা বড় সুযোগ তৈরি হয়েছে পাওয়ার এনার্জিতে আরও ইনভেস্টমেন্ট করার। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানাতে দেশটিতে সফরের পরিকল্পনার কথাও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।